আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজ যাচ্ছি আমার ইউনিভার্সিটিতে অ্যাসাইনমেন্ট জমা দিতে। আমার সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সাম শেষ। তো আমি আমার সেই ফাইনাল এক্সামের ঠিক পরের দিনই অ্যাসাইনমেন্ট জমা দিতে ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম। আমি যে দিক দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আগারগাঁও। আমি আগারগাঁওর ভিতর দিয়ে যাচ্ছি। আমার হাতের ডান পাশ যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, যেখানে পুরাতন এবং নতুন ছবিগুলো জমা করা হয়ে থাকে। এখন আমি যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেটি খুবই সুন্দর একটি রাস্তা। এটা হচ্ছে আগারগাঁওয়ের ভিতর দিয়ে আমি যাচ্ছি রিক্সা দিয়ে আমার ভার্সিটির দিকে। তো আমার গন্তব্যস্থল হচ্ছে আইডিবি ভবন, আমি সেখানে যেয়ে নিয়ে পড়ব। এখন এই মুহূর্তে একটু সামনে হচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রধান কার্যালয়। আমি ভিডিওর মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব। এখনই আপনারা দেখতে পাবেন, এই যে দেখেন বাংলাদেশ কোস্ট গার্ডের প্রধান কার্যালয়, আর ঠিক তার পাশেই হচ্ছে ডাক ভবন, যেটার সাথে অনেক পুরনো দিনের স্মৃতি মিলে যায়, মিলিত আছে আমাদের অনেকেরই। আমরা যারা ইয়াং তারা হয়তো এতটা এটার সাথে সম্পৃক্ত না, কিন্তু আগেকার মানুষ এটার সাথে অনেক সম্পৃক্ত। তার ঠিক সামনে রয়েছে ডাকভবনের সামনে রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জন্যে। আমরা যারা বাংলাদেশের নাগরিক, যারা ভোটার হয়েছি 18 বছরের উপরে, তাদের জন্য খুবই মানে কি বলবো গুরুত্বপূর্ণ একটা আর কি। আমরা চাইলেই আমাদের ভোটার আইডি কার্ড বা NID এখান থেকে তুলে নিতে পারবো, যেটাকে এখন স্মার্ট কার্ডে রূপান্তর করা হয়েছে, সেটা আমরা তুলে নিতে পারবো। দেখেন আগারগাঁওয়ের এই এরিয়াটা অনেক সুন্দর, এখানে সন্ধে হলে অনেক লোকের সমাগম হয়, আর এই আগারগাঁওয়ের এই এরিয়াটা অনেক সবুজ গাছপালা দিয়ে ঘেরা। আস্তে আস্তে আমাদের এই যান্ত্রিক শহরটা সবুজ গাছপালা দিয়ে ঘিরে যাচ্ছে, এটা খুবই ভালো একটি দিক। আমরা সবুজ গাছপালা থাকলে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, আমরা প্রাণ ভরে চলাফেরা করতে পারি। হ্যাঁ, তো এই গাছপালা হচ্ছে মানে কি বলবো আমাদের বেঁচে থাকার, আমাদের অক্সিজেন যোগাবার আরেকটা মাধ্যম আর কি, মহান সৃষ্টিকর্তার। এই গাছপালাগুলো আমাদের জীবনে মানে কি বলবো যেইটুকু অক্সিজেন আমরা এই গাছপালা থেকে পেয়ে থাকি সেইটুকু আমরা মানে অন্য কোথাও থেকে পাই না।